आज सोमवार थेके राज्ये 15 थेके 18 बचर बयसी पड़ुआदेर करोना टीकाकरणेर काज शुरू हलो। राज्य स्वास्थ्य दफ्तरेर उद्योगे राज्येर समस्त जिलातेई शुरू हय एई टीकाकरणेर काज। टीका निते आसा पड़ुआदेर केउ केउ प्राथमिकभावे एकटु घाबड़े गेलेओ स्वास्थ्यकर्मीदेर भरसाय आदरे शेष पर्यन्त कोनो समस्या हयनि। विशेषज्ञदेर मते करोनार मारण क्षमतार हात थेके रक्षा पेते अन्यतम हाथियार टीका नेওয়া। गोटा देश जुड़े प्रथमे स्वास्थ्यकर्मी प्रशासनेर मतो प्रथम सारीर करोना योद्धादेर टीका देवार काज शुरू हय। परवर्तीते 60 ऊर्ध बयसीदेर टीका देवा हय। एरपर धापे धापे 18 बछरेर ऊर्धेर समस्त श्रेणीर साधारण मानुषके टीका देवार काज शुरू हय। एबारे 15 थेके 18 बछर बयसी स्कूल पड़ुआदेर टीका देवार काज शुरू हलो। एदिन उत्तर चब्बिश परगनार बनगा हाईस्कूले पड़ुआदेर टीका देवार व्यवस्था करा हयेछिलो। সেখানে হাজির ছিলেন পুর প্রশাসক গোপাল শেঠ, পুরসভার স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর মৃগাঙ্ক সাহারয় সহ অন্যান্যরা। এ ব্যাপারে তারা জানান, স্বাস্থ্য দপ্তরের নির্দেশক্রমে যে 15 থেকে 18 বছরের যে স্কুলের বাচ্চাদের ভ্যাকসিনেশন আমরা আজকে বনগাঁ উচ্চ বিদ্যালয়ে আমরা সেই ভ্যাকসিনেশনের কার্যক্রম বনগাঁ পৌরসভার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে করতে এসেছি। আমাদের সঙ্গে আছেন বিএমএইচ সাহেব, সঙ্গে আছেন আমাদের পল্লব মিত্র। আমরা যে জিনিসটা একদিকে যেরকম এই ভ্যাকসিনেশন নিয়ে শিশুগুলোর সুরক্ষার যে ব্যবস্থা সেটা যেটা স্বাস্থ্য দপ্তর করছে সেটাকে সম্পূর্ণভাবে আমরা ভ্যাকসিনেশনের কাজটা দ্রুততার সঙ্গে শেষ করতে চাই। আজকে বনগাঁ উচ্চ বিদ্যালয়ের যেসব স্টুডেন্ট যাদের বছর 15 বছর হয়ে গেছে 2007 31শে ডিসেম্বরের মধ্যে যাদের বয়স, সেই তাদেরকেই আমরা এখানে ভ্যাকসিনেশনের ব্যবস্থা স্বাস্থ্য দপ্তরের নির্দেশক্রমে আমরা এখানে আজকে পৌরসভা থেকে করতে এসেছি। আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে 15 থেকে 18 বছর বয়সী যে সমস্ত বাচ্চারা আছে এবং যারা স্কুলে পড়ছে 15 থেকে 18 বছর বয়সে তাদের ভ্যাকসিনেশন শুরু করা হলো। সেই অনুযায়ী বনগাঁ পৌরসভার বনগাঁ হাইস্কুলে আজকে 15 থেকে 18 বছর যারা বয়সী আছে তাদেরকে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে বনগাঁ পৌরসভার সমস্ত স্কুলেই সমস্ত ভ্যাকসিনেশন কমপ্লিট করা হবে। আজকে কোথায় কোথায় শুরু হয়েছে বনগাঁ? আজকে বনগাঁ পৌরসভার বনগাঁ হাইস্কুলে আর বনগাঁ ব্লকের চৌবেড়িয়া হাইস্কুলে ভ্যাকসিন দিয়ে শুরু হয়েছে। টিকা নেওয়া ছাত্ররা জানায়, এতদিন ভয়ে ভয়ে স্কুলে আসতাম, টিকা নিয়ে নিশ্চিন্ত লাগছে, এখন অনেকটাই নির্ভয়ে স্কুলে আসতে পারবো। খুব ভালো লাগছে, এতদিন ধরে ভ্যাকসিন ছাড়াই স্কুলে আসতাম, ভয় তো লাগতোই করোনার, কিন্তু এবার ভ্যাকসিন পেলাম, এবার নির্ভয়ে হয়তো আসতে পারবো স্কুলে। বিদ্যালয় থেকে খুব আনন্দ লাগলো, এতদিন ধরে ভয়ে স্কুলে আসতাম, এবার লকডাউন যেহেতু হয়েছে আবার লকডাউনের পরে যখন স্কুল খুলবে তখন আবার নির্ভয়ে আসতে পারবো স্কুলে বিদ্যালয়ে। এদিন উত্তর চব্বিশ পরগনার বারাসাত উচ্চ বালিকা বিদ্যালয়েও পড়ুয়াদের টিকা দেওয়া হয়। টিকা নেওয়ার জন্য সকাল থেকেই তারা স্কুলে হাজির হয়ে যায়। পুরুলিয়া জেলাতেও একই চিত্র ধরা পড়ল। টিকা নেওয়ার জন্য তাদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন।